A and clean dot P I C T U R E clean picture background ঠিক আছে এটা লিখে সার্চ করব নো 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 এখানে ব্যাকগ্রাউন্ডটা লেখা যাবে না আমি ব্যাকগ্রাউন্ডটা মুছে দিচ্ছি ঠিক আছে এটা লিখে সার্চ করব সার্চ করার পরে আমরা এখানে অনেকগুলো ওয়েবসাইট পাবো দ্যাটস ইট এই ওয়েবসাইটগুলোর মধ্যে আমরা প্রথম ওয়েবসাইটটা নিব এখানে যে এরকম একটা মার্ক থাক চিহ্ন থাকবে না আপনাদেরকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি এই যে এরকম চিহ্নটা যে জায়গায় থাকবে দ্যাটস ইট এই ওয়েবসাইটটাতে আমরা ক্লিক করব তো এখানে আমরা একটা ক্লিক করে তো হিট অন দা ফার্স্ট ওয়েবসাইট ঠিক আছে এরকম ওয়েবসাইট আসবে এটাতে আপনাকে কোনো সাইন আপ করতে হবে না কোনো কিছু দিতে হবে না ঠিক আছে দেখুন এখানে অলরেডি একটা দেখাচ্ছে এখানে রুলটা কি করলো পেন্সিলটা রিমুভ করে দিল আবার অবজেক্ট আপনার যেটা দরকার নেই জাস্ট সেটাই কিন্তু আপনি রিমুভ করতে পারবেন যারা গ্রাফিক ডিজাইনার আছেন যারা ডিজিটাল মার্কেটার আছেন তাদের জন্য অত্যন্ত সহজ একটি ওয়েবসাইট এবং এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে আছে না আপনার থাম্বনেইলে অথবা আপনার ছবিতে কোন একটা বিষয় আপনি বাদ দিবেন ঠিক আছে তো সেই বিষয়টা আপনি সিলেক্ট করে বাদ দিয়ে দেবেন স্যার আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে বাদ দিবেন তো এটা স্ক্রল করে নিচের দিকে আসুন দেখো এই যে এইখানে আমি যে ক্লিক করি একটা কমলা বেনানা কালার একটা দেখেন সাদা থেকে ব্যানার হয়ে যাচ্ছে তো এইখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে দেখুন আমাকে আমার নিজস্ব ডেস্কটপে নিয়ে গেল ঠিক আছে ডেস্কটপ থেকে আমি একটা ছবি আনবো ছবিটা এনে এখান থেকে আমি একটা রিমুভ করে দেবো সেট আমি এখান থেকে একটা ছবি আনলাম ছবি আনার পরে দেখুন এই ছবিটা আমরা এই গাছটাকে রিমুভ করে দেব ঠিক আছে তো গাছটাকে রিমুভ করতে হলে মাউসের রাইট বাটন ধরে এখানকে আমরা কি করব এসডি করার পরে এটাকে আমরা ছোট করে নেব ঠিক আছে ছোট করার পরে এটা আমরা সুন্দর করে মার্ক করব ঠিক আছে মার্ক করার পরে সুন্দর করে 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 হ্যাঁ ঠিক আছে সুন্দর করে এই গাছটাকে আমরা রিমুভ করব কিন্তু ঠিক আছে গাছটাকে রিমুভ করব দেখুন ছেড়ে দিলাম ওয়াও গাছটা কিন্তু রিমুভ হয়ে গেল আবার আরেকটু করব একবার ছায়া সহ রিমুভ হয়ে যাবে হ্যাঁ আমার এইখানে এইখানে দেখুন কোন সময় কি গাছ ছিল ছিল না জাস্ট এইভাবে কিন্তু আপনি আপনার ছবির যে একটা অবজেক্ট থাকবে ঠিক আছে সেটা কিন্তু আপনি একবারে বাদ দিয়ে দিতে পারবেন এবং সেখান থেকে আপনি ভালো একটা এডিটিং করতে পারবেন এই যে এখানে ডাউনলোড আছে জাস্ট এখানে ডাউনলোড করবেন করার পরে আপনি ডেস্কটপে যাবেন যাকে এখানে একটা নাম দিবেন আমি যে একটা নাম দিলাম তারপরে সেভ দিলে হয়ে গেল এখন আমি দেখাচ্ছি আপনাদের দেখুন এই যে এইটা এই ছবিটা কিন্তু আগেরটা এখানে কিন্তু গাছ আছে বাট এখানে কিন্তু গাছ নেই ওকে এটা আমি কিন্তু রিমুভ করে বাদ দিয়েছি যদি আপনাদের আরও প্রয়োজন হয় তাহলে আমি আবার একটু আরেকটা ছবি নিয়ে দেখা দিচ্ছি দেখুন এই যে দেখুন আসতেছে আসতেছে না ওকে এই জায়গায় কিন্তু এটা নেই বাচ্চাটা নেই যেখানে আছে এইখানে কিন্তু নেই তো ওকে এটা কিন্তু যদি আমি আবার আমার ডেস্কটপে সেভ দিয়ে রাখি ঠিক আছে এটা যদি আমি সেভ দিয়ে রাখি দেখুন হয়ে গেল জাস্ট আমার এখানে কিন্তু বাচ্চা নেই ওকে আবার এটা যদি সেভ দেই বাচ্চাটা চলে আসলো কিন্তু তাহলে আমরা এখান থেকে বাচ্চাটা বাদ দিব বাচ্চাটা হারিয়ে গেল ওকে ঠিক এইভাবে কিন্তু আপনাদের আপনাদের ওয়েবসাইটে যে কোনো অবজেক্ট বা যেটুকু দরকার আপনার
সেটুকু রাখবেন, আর বাকি দুই একটা বিষয় আপনি ডিলিট করে দিবেন, ঠিক সেই কাজটি করতে পারেন। তো বন্ধুরা, এই ভিডিওটি দেখার পরে আপনি যদি কোনোভাবে উপকৃত হন, অত্যন্ত আমার জন্য দোয়া করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও পেতে আপনাদের সুবিধা হয়। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত বিদায়, সকলকে অত্যন্ত ধন্যবাদ, আল্লাহ হাফেজ। তো ওকে, এটা কিন্তু